বেনারসি এগুলো 600, আর এগুলো বেগুনপুরি। এই শাড়ির নাম কি? ওই ইয়েলো কালার আর হোয়াইট কালার। বলছি এই শাড়ির দামটা কি আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও। তাই আবার একটি নিউ ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া মঙ্গলাহাট। হাওড়া মঙ্গলাহাট পুরো অল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো মার্কেটটা। তার জন্য পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে থাকো। আই হোপ এই ভিডিও দেখে তোমাদের একটু হলেও হেল্প হবে। তো আগের ভিডিওতে তোমাদের সাথে এই মার্কেটটা পর্যন্ত শেয়ার করেছিলাম জেলা হাসপাতাল, তো এখান থেকেই স্টার্ট করছি। আগের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, সকলকে অনেক অনেক থ্যাংকস। আগের ভিডিওর মধ্যে একজন বনু কমেন্টস করেছে যে এখান থেকে এক পিস পাওয়া যায় যদি দেরিতে আসো। এই ড্রেসগুলো কী দাম আছে? এগুলো মঙ্গলাহাটটা অনেকটাই বড়, তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা দেরি করে আসো, মানে 8টা থেকে 9টার পর, তখন কিন্তু এখানে এক পিস পেতে পারো। সেগুলো আবার কোনো দোকান যারা ফুটপাতে ঢেলে বিক্রি করে তাদের কাছে কিন্তু পেয়ে যাবে, কিন্তু সেই কোয়ালিটির ড্রেসগুলো তোমরা সেল করতে পারবে না। বাড়িতে ইউজ করার জন্য নিয়ে যাচ্ছ, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, নিয়ে নিতে পারো, এক পিস পাবে। আর যদি তোমরা সেল করার জন্য নাও, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে কালেক্ট করতে পারবে, কারণ ওই ড্রেসগুলোর কোয়ালিটি একদমই ভালো থাকে না। যেমন আমরা প্রথমে ভিডিও বানাতে আসতাম, তখন আমাদের এই মার্কেটে আসতে সময় লেগে যেত 8টা থেকে 9টা, তখন কিন্তু আমরা এই মার্কেটে ওই ফুটপাতের উপরের যে দোকানদাররা বসতো সেই ড্রেসগুলোই দেখতাম। তা আবার মাঝে মাঝে কোথাও কোথাও পাওয়া যেত। যারা ব্যবসা সূত্রে এখান থেকে ড্রেস কালেক্ট করতে আসবে, তারা তো একদমই এসো না, কারণ ওই ড্রেসগুলো তোমরা সেল করতে পারবে না। যেই দোকানদাররা রাতের অন্ধকার থেকে সেল করছে, বলতে পারো সোমবার দিন থেকেই কিন্তু এখানে বসে যায় কিছু কিছু দোকান, সেই সব দোকানে তোমরা 80% মতো কিন্তু ভালো ড্রেস পাবে, কোয়ালিটিও ভালো পাবে। আর কিছু কিছু জায়গায় কোয়ালিটি ডিস্টার্ব আছে, অবশ্য সব মার্কেটে এটা হয়ে থাকে যে কোয়ালিটি ডিফারেন্স অবশ্যই থাকবে। এই যে এই ভিডিওর মধ্যে যে মার্কেটগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই মার্কেটের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুব সুন্দর এবং হোলসেল প্রাইসের মধ্যে তোমরা পাবে বান্ডেল বান্ডেল। এই যে সমস্ত রোড সাইডের ওপরে দোকানগুলো দেখাচ্ছি, এগুলো এখানে কোথাও এক পিস তোমরা পাবে না, এখানে বান্ডেল বান্ডেল নিতে হবে। এই মার্কেটের মধ্যে কোথাও কোথাও এক পিস ড্রেস পাওয়া যায়, সেটাও তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। ভিডিওর মধ্যে প্রচুর কালেকশন আছে, এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, বা টেনে টেনে যদি দেখো তোমাদেরই অসুবিধা হবে। মঙ্গলাহাট সম্বন্ধে আগে জানতে হবে, তারপরে কিন্তু এখানে কেনাকাটা করতে আসতে পারবে। এই মঙ্গলাহাটটা যেহেতু এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বলতে পারো, এখানে প্রচুর কালেকশন আছে, প্রচুর এ টু সব ধরনের কালেকশন আছে, শুধু তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে। আর এখানে প্রচুর রোড সাইড বেরিয়ে গেছে, প্রত্যেকটি সাইডে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে। আজকে যে রোড সাইডে তোমাদের সাথে শেয়ার করছি, এটা থানাগলি, এটা থানাগলি। এখান থেকে খুব সহজেই কিন্তু শাড়ির মার্কেটে যাওয়া যায়, বলতে পারো এই মার্কেটটা কভার করে নেওয়ার পরেই কিন্তু শাড়ির মার্কেট চলে আসে। এই রোড সাইডে বেশিরভাগ মেয়েদের ড্রেস আছে, ছোট আর বড়। এই টপগুলো কি রেটের মধ্যে আসবে? কোয়ালিটি অনুপাতে এই রোড সাইডে দুই দিকে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এর ভেতরেও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে। চাইলে তোমরা যেতে পারো, কিন্তু ওখানে আরো বেশি বেশি ড্রেস কালেক্ট করতে হবে। বলছে হাকোবা ব্লাউজ গুলো কি দাম? এইগুলো 250-350। এই রোড সাইডে প্রায় শেষ হয়ে গেছে, এবার যে মার্কেটে তোমাদের সাথে শেয়ার করবো এখানে তোমরা এক পিস পাবে। গাইস ফাইনালি আমি কিন্তু সমস্ত মার্কেটগুলো শেষ করেছি, এবার আমি চলে যাচ্ছি শাড়ির মহলের দিকে। এবার আমি চলে এসেছি যে মার্কেটে, মানে শাড়ির মহলের সামনের দিকেই তোমরা এই দোকানগুলো পাবে। একটাই মার্কেট পুরোটাই মঙ্গলাহাট, তো আমি তোমাদেরকে প্লট প্লট ভাগ করেই দেখাচ্ছি, যার জন্য মার্কেট মার্কেট বলছি। এখানে যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে, এগুলো মঙ্গলবার দিন বসে। আর একটু সামনের দিকে যদি যাই, এখানে তোমরা কিন্তু অল ডে খোলা পাবে। আর একটু সামনের দিকে, মানে মঙ্গলাহাটের যে শাড়ির মহল তার সামনের দিকে প্রচুর দোকান বসে, সেগুলো সকাল সকাল খোলে না, সকাল 10টার পর খোলা। তবে কি বলতো, এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইসগুলো অনেকটাই বেশি, অনেকটাই। আর এই যে ফুটপাতের উপর ঢেলে যে ড্রেসগুলো বিক্রি করছে, কি দাম গো শাড়িগুলো?
এই যে সামনে যে ঢেলে ড্রেসগুলো বিক্রি করছে, এর কোয়ালিটি একদমই ভালো নয়, তোমাদেরকে এই জন্য রেটটা দেখিয়েছি। 100 টাকার শাড়ি তো তুমি এসে ইউজ করতেই পারবে না। তবুও তোমরা বলতে পারো যে দি ভাই এত কাস্টমার কেন, তাহলে কি কেউ কেনাকাটা করছে না? অবশ্যই করছে, যে যেমন ভাবছে, যেখানে হয়তো কম রেটের মধ্যেই নিচ্ছে, কিন্তু ভেতর মার্কেটে অনেকে যেতে পারছে না। এই যে সবগুলো দেখতে পাচ্ছ একদম খালি, এই খালি সবগুলোই 10টার দিকে ওপেন করা হয়। আমার মনে হলো এখান থেকে কালেক্ট করছে, কারণ এখান থেকে এক পিস নিতে হচ্ছে, আর ব্রিজের তলাতে যদি যায় সেখানে বান্ডিল বান্ডিল কালেক্ট করতে হবে। সবাইকার তো সমর্থ থাকে না যে বান্ডিল কালেক্ট করো, যারা ব্যবসা সূত্রে কালেক্ট করে তারা তো পারবে অবশ্যই, আর যারা এক পিস মানে ইউজ করার জন্য কেনাকাটা করবে তারা কিন্তু এইসব ফুটপাতের উপরে মার্কেট থেকে নেয়। আজকে মঙ্গলাহাটের একদম পেছন দিক থেকেই তোমাদের সাথে শেয়ার করছি, 3টে গেট আছে, মেন গেট আজকে শেয়ার করছি না। তো চলো পেছন দিক থেকে এন্ট্রি করি, কেমন কি ড্রেসের বা কেমন কি শাড়ির মঙ্গলাহাটি এতটাই বড়। প্রথমে আমি ভিডিওর মাধ্যমে দেখে প্রচুর ভয় করেছিলাম, যেমন তোমরা করছো, কিভাবে আসবে, কিভাবে আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা। তো গাইজ তোমাদেরকে বলছি, ফার্স্ট এলে একা এসো না, কাউকে সাথে নিয়ে এই হাটের মধ্যে যদি তোমরা একবার চলে আসো না, সত্যি মানে খাজানা খাজানা মূল খাজানা পেয়ে যাবে তোমরা। শাড়িগুলো কি দাম আছে? এগুলো 280। আচ্ছা, আর ওই ইয়েলো কালারগুলো ২৮০। গ্যাপ পাবেন, আমাদের একদম পুরো ফুল কাজ, একটু গ্যাপ পাবেন না। কি রেট আছে শাড়িটা? 350, একদম ফুল কাজ। ওইটা তো কোলা আঁচলটা, এই যে এইটুকুনি। এই শাড়ি মার্কেটে শুধু শাড়ি নয়, এখানে ধুতি, নুঙ্গি, গামছা, বেড কভার, পাশ বালিশের কভার, মাথা বালিশের কভার, শাড়ি ইত্যাদি অ্যাভেলেবেল পাবে। আর এখানে কিন্তু এক পিস তোমরা কালেক্ট করতে পারো। আর এখানে অনেকগুলো শপ আছে যেখানে ছেলেদের পাঞ্জাবিগুলো পাওয়া যায়, এত সুন্দর লাগে দেখতে না? এই শাড়িগুলোকে এরকম বান্ডেল নিতে হবে 12 পিসের? শাড়িগুলো কি দাম আছে? এগুলো এইসব মার্কেটে এলে কিন্তু তোমরা একই রকমের ডিজাইন বা একই রকমের কালার পাবে না, মন ইচ্ছা কালার পাবে। যেই ডিজাইনটা তোমাদের পছন্দ বা যেই শাড়িটা তোমাদের পছন্দ, তোমরা যদি বাড়ি থেকে ফোনে স্ক্রিনশট দিয়ে নিয়ে, তবে কিন্তু এখান থেকে শাড়িগুলো নিতে খুব সুবিধে হবে। এগুলো কি দাম আছে? জামিনী 350 টাকা, জামিনী এলিজাবেথ। যেহেতু এটা হোলসেল মার্কেট, তাই নিউ ট্রেন্ডিং যে শাড়িগুলো উঠেছে সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা এখান থেকে, এক একটি শাড়ির উপর প্রচুর ডিজাইন আর এক একটি শাড়ির উপর প্রচুর কালার, এখানে মাত্র 200 টাকা থেকে জামদানি স্টার্টিং। যেমন কোয়ালিটি সেরকমই অনুপাতে রেট থাকবে। দাম আছে এগুলো কুর্তিগুলো? এইসব মার্কেটে কোথাও কোয়ালিটি ভালো আছে, কোথাও খারাপ, বেশিরভাগ জায়গায় কোয়ালিটি খুব সুন্দর, আর খুব বলতে পারো 100% 10% মতো কোয়ালিটি খারাপ, সেগুলো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে কোয়ালিটি চুজ করবে। হোলসেল মার্কেটে সব ডিজাইনের শাড়ি পাওয়া যায়, সব ডিজাইন। বেনারসি গুলো কি দাম আছে? এগুলো 2000, 3000, 5000। এখানে কোথাও 600 টাকা, কোথাও 700 টাকা, কোথাও 750, কোথাও 800। দেখো একই বরাবর কোয়ালিটি যায়, তবুও কিন্তু 100 টাকার হেড উপর ডিফারেন্স থাকে। তো তোমরা যেখানে সুবিধে পাবে, যেখানে কোয়ালিটি ভালো দেখবে সেখানে নেবে। 100 টাকা মানে প্রচুর। এই শাড়ি মার্কেটে আরও একটা গোপন তথ্য তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা একত্রে প্রচুর প্রচুর শাড়ি কালেক্ট করো, এই ধরো এক বান্ডেল যেখানে 12 পিস থাকে, 6 পিস থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্তত 10 থেকে 15 টাকা কম হয়, কোথাও কোথাও 5 টাকা কম হয়। দেখো 6 পিসের ওপর 5 টাকাও যদি কম হয়, তবু অনেকটা প্রফিট তোমাদের থাকবে। কি দাম আছে সব জামদানি? 360 টাকা।
এখানে যে সফট জামদানিগুলো তোমরা দেখতে পাচ্ছ মাত্র 360 টাকা, যেগুলো বড় বড় ইউটিউবাররা 650 টাকা, কালকে ভিডিওর মধ্যে দেখলাম 650 টাকা রেট দিয়েছে। এখানে কাউকে আমি ছোট করব না, যে যার ব্যবসা সূত্রে সে তার প্রফিট রাখছে, কাস্টমারও তো কেনাকাটা করছে তাই না? 360 260 মাত্র 260। এই দুর্গা শাড়ি, দুর্গা শাড়ি এইগুলো তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর দুর্গাপূজার কালেকশন উঠেছে। তোমরা কিন্তু আর দেরি করো না, যে ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই মঙ্গলবার খোলা থাকবে কিনা, অবশ্যই এটা ভোরের মার্কেট খোলা থাকবে, তুমি একটু তাড়াতাড়ি করে চলে আসবে, তবে এখান থেকে ব্যাক করতে পারবে। এই হাকোপাগুলো কি দাম আছে? আর এখানে লিলেন বাটিকগুলো দেখো, যেন পাহাড় বয়ে গিয়েছে, প্রচুর প্রচুর কালার আছে দেখতে পাচ্ছ। গাইজ এখনো অনেক মানুষ আছে, ছেলে মেয়ে উভয় পক্ষে বলছি, যারা এখনো পর্যন্ত বেকার, কি করে উঠবে কি করবে খুঁজে পাচ্ছে না, সামনেই দুর্গাপূজা আছে, তোমরা খুব অল্প টাকার মধ্যে বিজনেস বানাও, প্রফিট পাবে, সেই টাকা থেকে ব্যবসাটাকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। গাইজ তোমরা হয়তো ভাবছো যারা শুধুমাত্র ব্যবসা করবে তারাই কি কেনাকাটা করতে আসবে, একদমই না, বাড়ির জন্যও তোমরা কেনাকাটা করতে পারবে, প্রত্যেকে ফ্যামিলির জন্য কেনাকাটা করে তোমরা এখানে ফ্যামিলি জন্য কেনাকাটা করতে পারবে, তা আবার হোলসেল দামের মধ্যে। কি দাম আসবে? 1050। শাড়িগুলোর নাম কি আছে? মসলিন জামদানি। মসলিন জামদানি, খুব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছি। 1050 এখানে এক পিস শাড়ি পাওয়া যাবে। এখানে যে জামদানিগুলো দেখতে পাচ্ছ 200 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ, আরও প্রচুর শাড়ি কালেকশন আসছে, নেক্সট ভিডিওতে আসবে, অবশ্যই দেখতে থাকো, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। গাইজ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস, এভাবে পাশে দেখো সাথে দেখো, চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।